हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। माय नेम इज सुब्रत एंड आज के आमरा डिस्कस करब बंधुरा त्रिपुरा सरकारेर जॉइंट रिक्रूटमेंट बोर्ड थेके आबारो एकटी नतून खूब सुंदर जॉब नोटिफिकेशन बेरिएछे एवं एई क्षेत्रे वैकेंसी संख्या किन्तु अनेकटी बेशी रयेछे। तो एकटा गोल्डेन अपॉर्चुनिटी बंधुरा आपनादेर काछे रयेछे। त्रिपुरा राज्ये जे समस्त कैंडिडेटरा शुधुमात्र माध्यमिक पास करे रेखेछेन ओ समस्त कैंडिडेट किन्तु ए जॉबर जन्य एप्लीकेशन करते पारबेन। अनेकगुलो शून्य पद मध्य किन्तु नियोगटा करा होच्छे। तो आजकेर भिडियोते आमरा जेटा आलोचना करब जे त्रिपुरा सरकारेर जॉइंट रिक्रूटमेंट बोर्ड अफ त्रिपुरा थेके जे नतून नोटिफिकेशनटा बेरियेछे एर जन्य एप्लीकेशन करते गेले आपनादेर एडुकेशनल क्वालिफिकेशन की प्रयोजन, एज लिमिट की रखा होयेछे, सैलरी की रयेछे, तार पाशापाशि कारा कारा एप्लीकेशन करते पारबे एबं सबशेषे आमरा आलोचना करब जे आपनारा किभाबे जॉबेर जन्य एप्लीकेशन करबेन। तो काइंडलि बोलबो त्रिपुरा जे समस्त कैंडिडेटरा माध्यमिक पास आपनारा ओटाके शेष अब्दि देखबेन, ताहले ए नोटिफिकेशनेर विषये आपनारा समस्त किछु ए भिडियो थेके जानते पारबेन। तो समस्त किछु डिसकास करब नोटिफिकेशने, तबे तार आगे जारा प्रथमबारेर मतो आमादेर चैनेले भिजिट करछेन आपनादेर उद्देश्ये बोलबो काइंडलि चैनलटाके सबसक्राइब करे निन, तार संगे बेल आइकनटा प्रेस करे रखबेन जाते आमरा कोनो भिडियो आपलोड करले तार नोटिफिकेशन आपनादेर काछे पौंछे जाय। এখানে আপনি ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরের সমস্ত জবের আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন। তো এটার সাথেই আজকের ভিডিও আমরা শুরু করব। এটাই হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা ত্রিপুরা সরকারের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জেআরবিটি থেকে বেরিয়েছে এবং তাদের অ্যাড্রেস অফিস লাইন আগরতলা ত্রিপুরা, তার সঙ্গে ফোন নাম্বারও দেওয়া হয়েছে, আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন এই নোটিফিকেশনের বিষয়ে। বন্ধুরা আজকের এই নোটিফিকেশন নিয়ে আমরা তো ডিসকাস করব, তবে তার আগে কিছু কথা এই নোটিফিকেশন উপর আমি বলতে চাই। বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে অর্থাৎ 27 নভেম্বর 2020 ত্রিপুরা সরকারের জেআরবিটি থেকে একটি অ্যাডভার্টিসমেন্ট বের হয় এলডিসি পোস্টের জন্য এবং এটি হচ্ছে সেই অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটা আপনাদের স্ক্রিনের মধ্যে শো হচ্ছে, যেখানে এলডিসির জন্য প্রায় 1500 শূন্য পদ ছিল এবং এটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট ছিল এবং এর জন্য আপনারা প্রায় সকলেই অ্যাপ্লিকেশন করেছেন এবং অনেকেই হয়তো এর জন্য প্রিপারেশনও করছেন। এবং সেই নোটিফিকেশনটাই বন্ধুরা এখন আবার রিভাইজড হয়ে কিন্তু বের হয়েছে, তার সঙ্গে এখানে কিছু নতুন পোস্ট এবং কিছু ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে। তো ভ্যাকেন্সির সংখ্যা যেগুলো অ্যাড করা হয়েছে নতুনভাবে অনেকটাই বেশি রয়েছে, আপনারা ওটাকে শেষ অবধি দেখবেন, এমন অপরচুনিটি বন্ধুরা আর পাবেন না, আবারও কিন্তু একটা অপরচুনিটি রয়েছে আপনাদের কাছে। যাই হোক, এখন আমরা প্রথমত আলোচনা করব ভ্যাকেন্সির বিষয়টা এবং পোস্টগুলো নিয়ে। প্রথমে যে পোস্ট রয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক, এটা আপনারা জানেন আগে ছিল, এর জন্য আপনি অ্যাপ্লিকেশনও করেছেন, 1500 ভ্যাকেন্সি এর জন্য ছিল, এখনও 1500 রয়েছে। তারপর রয়েছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট এক্সেপ্ট টিএএফএস গ্রেড 3, এর জন্য 22টি ভ্যাকেন্সি রয়েছে। এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট টিএএফএস গ্রেড 3 এর জন্য রয়েছে 443টি এবং এটি সবথেকে বেশি এখানে রয়েছে নতুনের মধ্যে। তারপর রয়েছে জুনিয়র অপারেটর পাম্প, এর জন্য রয়েছে 236টি ভ্যাকেন্সি এবং সবশেষে রয়েছে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, এর জন্য 209টি ভ্যাকেন্সি রয়েছে। সর্বমোট রয়েছে এখানে 2410টি কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো 2 থেকে শুরু করে 5 পর্যন্ত এগুলো কিন্তু একদমই নতুন পোস্ট এবং ভ্যাকেন্সিও কিন্তু অনেকটা বেশি রয়েছে এবং এলডিসির যে পোস্ট এখানে 1500 ভ্যাকেন্সি আগে ছিল। আবারও বলছি এগুলো কিন্তু রিভাইজড হয়ে আবারও বেরিয়েছে। তারপর হচ্ছে আমরা জানবো স্যালারির বিষয়টা। স্যালারি হচ্ছে লয়ার ডিভিশন ক্লার্ক এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট এক্সেপ্ট টিএএফএস গ্রেড 3 এবং এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এই তিনটি পোস্টের জন্য কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন 5700 টাকা, আগে ছিল, এবং এক্ষেত্রে গ্রেড পে থাকবে 2200 টাকা। তাছাড়া জুনিয়র অপারেটর পাম্প এবং মাল্টিটাস্কিং অপারেটরের জন্য যেটা আনকমন 5700 টাকা আপনার স্যালারি পাবেন, তবে গ্রেড পেটে এক্ষেত্রে কমে যাবে 2100টা কিন্তু আপনারা এই দুটো পোস্টের জন্য পেয়ে যাবেন। এগুলো ছিল বন্ধুরা ভ্যাকেন্সি এবং পে স্কেলের বিষয়টা। আমরা এখন জানবো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রথমত লয়ার ডিভিশন ক্লার্কের জন্য আগেও আপনারা জানেন যা ছিল, তবে আবারও দেখে নিন, মাধ্যমিক পাস হতে হবে অথবা ইকুইভ্যালেন্ট কোর্স, তার সঙ্গে হ্যাভিং নলেজ অফ অপারেটিং কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন টাইপিং অন কম্পিউটার উইথ কিবোর্ড উইথ অ্যান অ্যাকুরেট টাইপিং স্পিড মিনিমাম
30 ওয়ার্ড ইন ইংলিশ পার মিনিট অ্যালোন উইথ বেসিক কম্পিউটার নলেজ। অর্থাৎ বন্ধুরা, আপনাদের কিন্তু মাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটার নলেজ থাকতে হবে, সেটাও বেসিক কম্পিউটার নলেজ, এবং টাইপিং স্পিড ইংলিশ অবশ্যই জানতে হবে 30 ওয়ার্ড কিন্তু পার মিনিটে, সেটিও কম্পিউটার নট ইন ম্যানুয়াল টাইপরাইটার। টাইপরাইটারের মধ্যে কিন্তু বন্ধুরা একদমই নয়, সেটা কিন্তু কম্পিউটারের মধ্যে, যেটার মধ্যে কিবোর্ড রয়েছে। তাছাড়া যাদের কাছে ইংলিশ জানা নেই, ব্যাঙ্গলোর যারা জানেন তাদের ক্ষেত্রে ব্যাঙ্গলোর টাইপিং আপনাদের 25 ওয়ার্ড কিন্তু পার মিনিট জানা থাকতে হবে, সেটাও কম্পিউটারের মধ্যে, এবং বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই কিন্তু আপনাদের জানা থাকতে হবে। এবং নোটের মধ্যে এক্ষেত্রে বলা হয়েছে বন্ধুরা, আপনাদের যে টাইপিং টেস্ট হবে সে টাইপিং টেস্টটা কিন্তু কোয়ালিফাইং নেচার, এবং এক্ষেত্রে আপনার শুধুমাত্র কোয়ালিফাই করলে কিন্তু আপনাদের হয়ে যাবে টাইপিং টেস্টটা। আপনাদের টাইপিং টেস্টের যে মার্কস সেটা কিন্তু মেরিট লিস্টের মধ্যে টানা হবে না। এবং তার পাশাপাশি যে সমস্ত ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করতে এক্ষেত্রে ইন্টারেস্টেড রয়েছে, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনাদের কাছে সার্টিফিকেট থাকে, আপনার সার্টিফিকেট শো করতে পারেন আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাহলে বন্ধুরা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এক্ষেত্রে আপনাদের কিন্তু টাইপিং টেস্টটা হবে না, আপনার টাইপিং টেস্টটা টোটালি এক্সটেম্পেড থাকবে। তো একটা ভালো অপরচুনিটি রয়েছে, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। তারপর রয়েছে যে পোস্ট, সেটা হচ্ছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট এক্সেপ্ট TAFS গ্রেড 3। এই ক্ষেত্রে বন্ধুরা আপনার শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম কোয়ালিফিকেশন, আপনি এগুলো চেক করে নেবেন। তারপর রয়েছে জুনিয়র অপারেটর পাম্প, এক্ষেত্রেও মাধ্যমিক পাশ হতে হবে, তবে তার সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, যেটাকে শর্টে NTC বলা হয়, এই সমস্ত রিলেভেন্ট ট্রেডের মধ্যে যদি আপনার থাকে NTC, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেমন ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, তার পাশাপাশি প্লাম্বার রয়েছে, টার্নার রয়েছে, ফিটার রয়েছে, মেশিন ডিজেল রয়েছে, পাম্প অপারেটর কাম মেশিন, ওয়ারম্যান, এবং বন্ধুরা ইলেকট্রিশিয়ান। এই সমস্ত ট্রেডে যদি আপনার NTC থাকে মাধ্যমিক পাশের পাশাপাশি, তাহলে কিন্তু আপনারা জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে যাদেরই বেঙ্গলি অথবা কোয়াকবরকের নলেজ রয়েছে, তাদের কিন্তু এক্ষেত্রে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 41 মধ্যে, তবে এক্ষেত্রে যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে SC ST PWS এবং PH ক্যাটাগরিতে, তাদের কিন্তু এজের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন থাকবে। তারপর এক্ষেত্রে একটা কনফিউশন যেটা সবার মধ্যে রয়েছে, যেটা আগে বেরিয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে শুধুমাত্র LDC গ্রুপসের জন্য 10-300 অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা আমরা ভিডিও তৈরি করেছিলাম, একদমই ফেক ছিল। এক্ষেত্রে মেমোরান্ডায় বলা হয়েছে যে 10-300 জন্য শুধুমাত্র এজের ক্ষেত্রে ওয়ান টাইম রিল্যাক্সেশন থাকবে, এবং সেটা কিন্তু এই নোটিফিকেশনের মধ্যেও ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে, আপনারা চেক করে যারা দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন করতে একটা ফি প্রয়োজন পড়বে, 300 টাকা রয়েছে UR ক্যাটাগরির জন্য, এবং 200 টাকা রাখা হয়েছে SC ST-র জন্য। তার পাশাপাশি যারা PWD রয়েছে তাদের জন্য কিন্তু এক্সটেম্পেড ফি টোটালি রাখা হয়েছে। এক্ষেত্রে যে সিলেকশন হবে, প্রথমত দিতে হবে রিটার্ন টেস্ট। তো রিটার্ন টেস্টের জন্য যে সিলেবাস রয়েছে এখানে কিন্তু মেনশন করা হয়েছে, আমরা আলোচনা করছি না, আপনারা নিজেরা এগুলো নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন। তবে রিটার্ন টেস্টের মধ্যে পেপার 1 পেপার 2 থাকবে, যেটা 40 মার্কস থাকবে প্রথম ইংলিশ পেপার 1, এবং তারপর থাকবে 30 মার্কস, এবং বন্ধুরা পেপার 2 থাকবে আপনাদের 100 মার্কস। 2 ঘন্টা করে সময় আপনারা পেয়ে যাবেন, এবং ইন্টারভিউ যেটা হবে ইন্টারভিউর জন্য আপনারা 30 মার্কস কিন্তু পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে কোনো চেঞ্জেস আমরা পাইনি, তবে ইংলিশের ক্ষেত্রে পেপার 1 যেটা রয়েছে এক্ষেত্রে কিছু সিমিলার টপিকস দেওয়া হয়েছে, জব ওরিয়েন্টেড কোশ্চেন, আগে যেটা ছিল বন্ধুরা ওয়ার্ক অফ ডিপার্টমেন্ট অর পোস্ট ছিল, তো এক্ষেত্রে ওয়ার্ক অফ পোস্ট, যেটা আপনাদের যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টের যে কাজ ডিপার্টমেন্টের মধ্যে, সেই কাজের বিষয়ে কিছু কোশ্চেন থাকবে, এবং এক্ষেত্রে সিমিলারও বলা হয়েছে জব ওরিয়েন্টেড কোশ্চেন্স, এবং টোটাল কিন্তু 30 মার্কস আপনারা এক্ষেত্রে পেয়ে যাবেন। তাছাড়া যে সিলেবাস রয়েছে সেম কিন্তু রাখা হয়েছে, কোনো চেঞ্জেস সেখানে নেই। তারপর হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে, প্রথমত যারা অ্যাপ্লিকেশন করতে ইন্টারেস্টেড আপনাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তো অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তার পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বন্ধুরা যারা অলরেডি 27 নভেম্বর 2020 LDC-র জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের কিন্তু পুনরায় কোনো ধরনের অ্যাপ্লিকেশন করতে হবে না। দেখুন এক্ষেত্রে বলা হয়েছে 27 নভেম্বর 2020 নিড নট অ্যাপ্লাই ফর দেয়ার ক্যান্ডিডেটস ফর অল 2410 গ্রুপ সি পোস্ট লেভেল, এবং এক্ষেত্রে প্রত্যেকটা পোস্ট এখানে দেওয়া হয়েছে, যারা অলরেডি
27 নম্বর 2020 এ এলডিসির জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন আর পুনরায় করতে হবে না এই সমস্ত নতুন পোস্টের জন্য। এই ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার উপর বিবেচনা করে কিন্তু আপনাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে। তো আপনাদের কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে হবে না যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে নিয়েছেন এলডিসির জন্য শুধুমাত্র। তারপর হচ্ছে এক্ষেত্রে ইম্পর্টেন্ট ডিটেলসের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে রিটার্ন টেস্ট কোয়ালিফাই করতে গেলে আপনার যে মার্কসটা স্কোর করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, যেমন 35% রাখা হয়েছে ইউআর ক্যাটাগরির জন্য এবং 30% রাখা হয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। তবে এক্ষেত্রে একটি পোস্টের জন্য কিন্তু আপনাদের তিনজনকে ডাকা হবে, যেটা রেশিও রয়েছে। তারপর বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি সার্ভিস করছেন গভর্নমেন্টের যে কোনো অর্গানাইজেশন বা ডিপার্টমেন্টের মধ্যে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অ্যাপ্লিকেশন করার জন্য তাহলে অবশ্যই নো অফ দ্য সার্টিফিকেট কিন্তু আপনাদের শো করতে হবে। এবং যখনই আপনারা এক্সামিশন দিতে যাবেন তখন কিন্তু আপনার অ্যাডমিট কার্ড অবশ্যই আপনারা নিয়ে যাবেন, যেটা আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে ব্ল্যাক বল পেন নিতে হবে এবং একটি ফটো আইডি প্রুফ, যেমন ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, এই সমস্ত আইডি প্রুফ আপনারা নিয়ে যেতে পারবেন। তাছাড়া অন্য কোনো কিছু কিন্তু আপনারা এক্সামিশন হলের মধ্যে নিতে পারবেন না, যেটা ক্লিয়ারলি নোটিফিকেশনের মধ্যে মেনশন করে দেওয়া হয়েছে। এবং সবশেষে আমরা চলে এসেছি ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে। তো অনলাইন অ্যাপ্লিকেশনটা এখনও স্টার্ট হয়নি, সেটা স্টার্ট হবে 12 মার্চ 2021 থেকে। তার পরবর্তী সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং ডেট অফ টেস্ট, টাইম, ডিউরেশন এবং ভেনু সমস্ত কিছু কিন্তু আপনাদের পরবর্তী সময় ইনফর্ম করে দেওয়া হবে, তো এই জন্য আপনাদের ভাবতে হবে না। তো আলটিমেটলি আমরা কিন্তু ত্রিপুরা সরকারের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জিআরবিটি থেকে যে নতুন একটা খুব সুন্দর জব নোটিফিকেশন বেরিয়েছিল, এই ভিডিওতে সেই নোটিফিকেশনের উপর কমপ্লিট ডিসকাস করার চেষ্টা করেছি বন্ধুরা আপনাদের মতো করে। তারপর যদি নোটিফিকেশনের বিষয়ে আপনারা অন্য কোনো জানতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি ট্রাই করব আপনার সেই কমেন্টে রিপ্লাই করার জন্য। এবং সবশেষে ভিডিও দেখার পর যদি বন্ধুরা ভিডিওটি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে যে কাজটা আপনাদের করতে হবে, গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড ইফ ইউ রিয়েলি লাইক আওয়ার ভিডিও দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন দ্যাট ইউ নেভার হ্যাভ টু গো anywhere else. Thank you very much, guys.